আপনারা সবাই ভারত জাতীয় ছাত্রদলের এই কাউন্সিল দেওয়া হয়েছে এই বিষয়ে আপনারা সবাই অনেক আগ্রহী, জানতে চান যে এখন এই স্টুডেন্টের দেশের প্রেক্ষিতে আমরা কি সিদ্ধান্ত। আপনারা সবই জানেন ইতিমধ্যে যে হঠাৎ করেই এই বিষয়টা সামনে এসছে এবং একেবারে শেষ মুহূর্তে গতকাল রাতে সন্ধ্যার দিকে আপনার সকলের অগোচরেই এই স্টুডেন্টের দেশ এসেছে, যেটা প্রসেস ইটসেলফ একটু মিস্টেরিয়াস, বোঝা যায় যেখানে সরাসরি সরকারের হস্তক্ষেপ আছে বা আছে বলেই আজকে এই হস্তক্ষেপ দেওয়া হয়েছে। আমি ভিন্ন বিষয়ে কথা বলছি, কিন্তু সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশে বর্তমান সরকার যারা আছেন, যারা নির্বাচিত সরকার নন্দন এখন নেই, তারা কি চান, তারা বাংলাদেশে কি গণতন্ত্রের একটা ন্যূনতম যে পরিস্থিতি পরিবেশের থাকুক না সেটা চান, এবং দুঃখজনক ভাবে তারা ব্যবহার করছেন আদালতকে, যেটা কখনোই কোনো গণতান্ত্রিক কোন রাষ্ট্রের জন্য জাতির ভবিষ্যতের জন্য কখনোই শুভ হতে পারে। একটা দল আসবে, একটা দল যাবে গণতন্ত্রের জন্য, আর কেউ যদি মনে করে যে সারা জীবন যতদিন পৃথিবী থাকবে তাই থাকবে আর কোনো পরিবর্তন হবে না, তাহলে তো তারা বুঝতে হবে যে এখন পুরোপুরি একটা বোকার সঙ্গে বাস করছে। যারা একেবারে রেজিমেন্টেড গভর্নমেন্ট চালায় বা ওয়ান পার্টি সিস্টেমে দল চালায় তাদেরকেও কিন্তু চলে যেতে হয় আবার রাষ্ট্রের পরিবর্তন হয়। আজকে বর্তমান সরকার যে কালচার তৈরি করছে, যে একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছেন, এই সংস্কৃতি অত্যন্ত ভয়াবহ, যে আদালতকে দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করা, সেটা আমি মনে করি যে অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। দুঃখজনক ভাবে আমরা লক্ষ্য করলাম যে গত 10 বছর ধরে এই কাজটি এখানে তারা করবে, তারা আদালতকে দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম, যেটা তো সকলের একটা বার্তা সারা মানুষের মানুষের একটা গ্রহণযোগ্য, শুধু না তাদের একটা আশা আকাঙ্ক্ষার একটা স্থল ছিল, এই একটা দিন অন্তত আমরা একটা ভোটটা আমাদের দিতে পারবো, সেটা তাদেরই নিয়ে আসা, তারাই এই কেয়ারটেকার সিস্টেম কম্পিউটার এখানে এসেছিল, তারাই আবার আদালতকে ব্যবহার করি তার সেখান থেকে সরে গেলেন এবং দেশকে জাতিকে পারমানেন্ট একটা ইনস্টেবিলিটি অনিশ্চয়তার দিকে তার ছেড়ে দিলেন, যেটা সেদিন দেশের জন্য খালেদিয়া বলেছিলেন আজকে সেটা প্রমাণিত হয়েছে। আজকে এই সরকার এই আদালতকে ব্যবহার করে তারা বিভিন্ন রকম আইন কানুন তৈরি করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে নিয়ে নিচ্ছে। বিগত নির্বাচন আমরা দেখেছি যে নির্বাচনের সময় কতজন প্রার্থীকে তারা আপনার বাতিল করে দিয়েছেন, প্রার্থীকে বাতিল করে দিয়েছেন, আবার কিভাবে আপনার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন সিটি কর্পোরেশনের যারা মেয়র তাদেরকে আপনার বাতিল করে দেওয়া হয়েছে, এটা আইনের মধ্যে একরকম আছে কিন্তু সেটা আদালতের মাধ্যমে মেয়রদের বলা পরিষ্কার বলা ছিল যে মেয়ররা ইলেকশন করতে পারবেন, ইলেকটেড হয়ে গেলে তাদেরকে ছেড়ে দিতে হবে, কিন্তু সেটা সম্পূর্ণ ভাইরাস করে তারা কিন্তু অন্য কাজ করে। সুতরাং এই যে বিষয়গুলো যে আজকে আদালতকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া, আদালতকে যা তোরপরি দলীয় করার দিকে নিয়ে যাওয়া, এটা দেশের জন্যে জাতির জন্যে খুবই শুভ কোনো কিছু বয়ে আনতে পারে না। এই বিষয়টা আপনাদেরকে আমি অনুরোধ করবো যে বিষয়টা আপনারা তুলে ধরার চেষ্টা করবেন। আর ছাত্র দলের বিষয়ে এটা ছাত্র দলের একটা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নেবে তাদের ব্যাপার, আমরা বিএনপি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই এবং এটা দেবের টেকের অন ডিসিশন এবং তারা কোর্টে ফেলবে। আমাদের বিরুদ্ধে যেমন আমাদেরকে আপনার পক্ষ করা হয়েছে, আমরা আমাদের উত্তরগুলো কোর্টের কাছে যত সময় দেবো সেই ব্যবস্থা নেবো, কিন্তু ছাত্র দলের সিদ্ধান্ত ছাত্র দলই নেবে। আপনাদের দলের গণতন্ত্র এবং ছাত্র দলের দুই গণতন্ত্রের কোনটাই আমাদের কাছে বৈধ মনে হয়, কারণ কেন মনে হয় না, একমাত্র চেয়ারম্যান ছাড়া তাদের কমিটি ভাঙতে পারে, সিদ্ধান্ত চেয়ারম্যান নিয়েছে,
সেটা প্রেস রিলিজে ছিল না কি ছিল প্রেস রিলিজে ছিল না তো চেয়ারম্যান নিজে হ্যাঁ অবশ্যই আপনার প্রেস রিলিজ যখন যায় যেহেতু অ্যাক্টিভ চেয়ারম্যান স্যার দেশে নেই বলি আপনি তো অ্যাক্টিভ চেয়ারম্যান স্যার দিতে পারছেন অবশ্যই ছাত্রদল গণতান্ত্রিক যেভাবেই হোক তারা বলছে গণতান্ত্রিক প্রক্রিয়া কাউন্সিল করবে এই দুটোর সাথে যোগসাজশ আছে কিনা অবশ্যই অবশ্যই যেহেতু আপনার ছাত্রদল একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে তারা পরবর্তী আপনাদের মনে থাকা উচিত যে আপনার আমাদের এক এগারোর পরে আমাদের সেক্রেটারি পদ নিয়ে আপনার যখন আছে কোর্টে গিয়েছিল কোর্ট পরিষ্কার করেছিল যে কোর্ট মনে করে যে রাজনৈতিক দলের ব্যাপারে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয়